কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে শাসক দলের প্রতি কামান দাগলেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। বৃহস্পতিবার ভোরবেলা আগরতলা সরকারি রেল পুলিশ থানার আধিকারিকরা কলকাতা থেকে আগরতলায় আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে নরেশ চাকমা নামের এক ব্যক্তির কাছ থেকে 3.22 পিস্তল ও 500 রাউন্ড তাজাগুলি উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় নরেশ চাকমাকে, যার বাড়ি নতুন বাজার থানার অন্তর্গত নিজা চন্দ্রপাড়াতে। পরে তাকে আমতলী থানাতে তুলে দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি অসি আমতলির কাছে খবরটা ছিল, অসি আমতলি এবং এসডিপিও আমতলি ওনাদের কাছে খবর। এগুলি মিড নাইটে তারা এখানে জানানো হয়েছে এই আগরতলা জিআরপিএসে। তো আগরতলা জিআরপিএসে অসি অ্যান্ড স্টাফ আমতলি থানার অসি আর আমতলি এসডিপিও ওনারা এসে এখানে রেড করছেন। ইনসেট ট্রেন 6টার দিকে তাকে ইয়ে করা হলো, চেক করা হলো এবং তার কাছে 3.22 পিস্তল পাওয়া গেল, 500 রাউন্ড অ্যামুনিশন, মেড ইন ইটালি এবং একটা চাকু। এরপর দিন করা হবে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় নির্বাচনকে ঘিরে বড় বড় নির্বাচনী সন্ত্রাসের আশঙ্কা করছেন রাজ্যবাসী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য প্রভারী সাংবাদিকদের জানান, আজ যে এক ট্রেন মে নরেশ চকমা নাম কা এক যে যুবা পকড়া গয়া হ্যা, জিসকে সাথ বহুত সারে ঘাতক হথিয়ার পায়ে গে, পিস্তল পায়ে গে, নাইফ পায়ে গে, আর ইস প্রকার কে বহুত সারে আর্ম সেলিনেশনস ত্রিপুরা কে অন্দর আয়ে হ্যা। ইস প্রকার কি খবরে বার বার নিউজ পেপার মে ছপি হুই ভি হ্যা। ইয়ে কোই বাহার কা ব্যক্তি নেই থা, ইয়ে উস যতীন বাড়ি কা व्यक्ति है जो मार्क्सवादियों का बहुत पुराना गढ़ है अमरपुर विधानसभा में नतुन बाजार के पास, और राज्य की शांति संप्रति भंग करने के लिए इसी राज्य के अंदर के जो कम्युनिस्ट पार्टी के गुंडे हैं वो पर्याप्त है, बाहर से शांति संप्रति भंग करने के लिए कोई आया नहीं है इस राज्य के अंदर। বিজেন্দর মহোদয় খুদ কে পার্টি কে ক্যাডার্স কি গুন্ডাগর্দি কো দেখে উন্হোনে আজ তক জিতনে প্রকার কে ইস রাজ্য কে অন্দর হিংসা কি হ্যা, হত্যায়ে কি হ্যা, কারবাই হ্যা, উসকি অধিক চিন্তা করে। হমে খবর মিলি হ্যা কি খৈরপুর, মজলিশপুর আর মন্দায়ে ইন বিধানসভাও কে অন্দর বহুত বড়ে পেমানে পর মাফিয়াও কে পাস বম উন্হোনে লায়ে হ্যা, পিস্তল লায়ে হ্যা। তবে পুলিশের নিরপেক্ষ তদন্তই এই অস্ত্র আমদানির পেছনে আসল রহস্যের উন্মোচন করতে পারে, কিন্তু রাজ্য পুলিশের কর্মকর্তারা যখন কার্তুজ ভর্তি ম্যাগজিন সহ এ কে সিরিজের আগ্নেয়াস্ত্র সিপিআইএম কর্মী সমর্থকদের হাতে তুলে দেন, তখন সেই পুলিশ রাজ্যে অস্ত্র আমদানির রহস্যের কিনারা করবে নাকি দুষ্কৃতীদের রাজ্যে অস্ত্র আমদানিতে সুরক্ষা প্রদান করবে সেটাই প্রশ্ন। ছবিতে সাধারণ পোশাক পরে যে তিনজন অত্যাধুনিক অস্ত্র নিয়ে তৎকালীন 13 ব্যাটেলিয়ান টিএসআর এর কমান্ড্যান্ট বিধান দেববর্মা এবং ডেপুটি কমান্ড্যান্ট অনুপ দাসের সাথে দাঁড়িয়ে আছেন, তাদের জন্মবৃত্তান্ত তুলে ধরলে দর্শকদের বুঝতে অসুবিধে হবে না অপরাধ জগতের সাথে তাদের কতটা গভীর যোগাযোগ রয়েছে। এ বিষয়ে যাওয়ার আগে প্রশ্ন জাগে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে এভাবে ঘন জঙ্গলে তারা কি করছেন? এই অঞ্চলটি দিয়ে একসময় অস্ত্র আমদানি হতো, এখনও যে হচ্ছে না তা কিন্তু হলফ করে বলতে পারছেন না পুলিশ বাবুরা। এই তিন কীর্তিমানের বিরুদ্ধে যখন নানা অভিযোগ রয়েছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, অস্ত্র হাতে গহন অরণ্যে টিএসআর আধিকারিকদের সঙ্গে মিলে ওই তিন কীর্তিমান কি অস্ত্র আমদানির ব্যবসায় মেতেছিলেন? তাই রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ কর্তৃক রাজ্যের অস্ত্র আমদানির ও নির্বাচনী সন্ত্রাসের কিনারা করা যে সম্ভব নয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাজ্যবাসীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।